অন্য সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। আর তাই আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এই জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথা বলবো, আর বলবো যে আপনারা আজ কোন কাজগুলি ভুলেও করবেন না। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2022 সালে 11 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল শুক্রবার দুপুরেই এই একটার পর এই একাদশীর তিথি শুরু হয়ে গেছে, আর এই তিথি থাকবে আজ 12 ফেব্রুয়ারি শনিবার বিকেল 4:30 পর্যন্ত। দর্শক বন্ধুরা, তা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জয়া একাদশী ব্রত পালন হয়ে থাকে। এই দিন যদি নিয়ম মেনে পুজো করা হয় ও উপবাস করে বিষ্ণুর পুজো করা হয়, তাহলে বিষ্ণুদেবের আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। ব্যক্তির ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আর পুরাণ অনুযায়ী জয়া একাদশীর দিনে শ্রী হরির নাম জপ করুন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনি সমস্ত ভয় ভীতি থেকে মুক্ত হয়ে যাবেন। তাহলে প্রথমে এই জয়া একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা আপনাদেরকে আমি বলবো, আর অবশ্যই বলবো যে কোন কাজগুলি আপনারা করবেন না। তার আগে বলি যে আজকে কিন্তু আপনারা স্নান করে, তাড়াতাড়ি স্নান করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে বিষ্ণুদেব ও কৃষ্ণের যদি মূর্তি থাকে আপনার গৃহে বা তাদের যদি ছবি থাকে তাহলে তার ছবি প্রতিষ্ঠা করবেন। পরিষ্কার করে পুজোর স্থানটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তাদের প্রতিষ্ঠা করবেন সেখানে, বা প্রতিষ্ঠা করা থাকলে সেখানে আজ তাদের পুজো করবেন। পুজোর সময় কৃষ্ণের ভজন অবশ্যই পাঠ করবেন, আর যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। আর যদি না পারেন তাহলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটিও একবার হলেও আপনারা আজকে যতবার পারবেন, একবার নয় যতবার পারবেন পাঠ করবেন। আর অতি অবশ্যই আপনারা বিষ্ণুদেবকে যে ভোগ অর্পণ করবেন সেটায় তুলসী পাতা অবশ্যই থাকতে হবে, যে কোনো ফল রাখবেন, আর নারকেল, একটি নারকেল অতি অবশ্যই অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এতে বিষ্ণুদেব অত্যন্তই তুষ্ট হবেন। আর আপনারা ফুল তো দেবেনই, ফুল ছাড়া পুজো তো হবেই না। আর প্রদীপ জ্বালাবেন একটি বিষ্ণুদেবের ছবির সামনে বা মূর্তির সামনে, ধূপকাঠি দেখিয়ে পুজো করবেন। পুজোর সময় ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে পারেন, বা আপনি আপনার ঈশ্বর দেবতার মন্ত্র জপ করতে পারেন। আর আপনাদেরকে বলি যে এই একাদশী ব্রতের ভঙ্গ হচ্ছে আগামীকাল রবিবার 13 ফেব্রুয়ারি সকাল 7:01 থেকে 9 পর্যন্ত। এই দ্বাদশীর এই যে সকালে পুজোর পর ব্রত ভঙ্গ করবেন, তা আপনারা এই দিনে যেগুলো করবেন না, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আগামীকাল এই দিন ভুলেও জোয়া খেলবেন না। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশের নাশ হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একাদশীর ব্রতর দিনে কখনোই চুরি করা উচিত নয়, যাদের হাত টান রয়েছে তাদের বলছি চুরি করলে কিন্তু সাত পুরুষ সেই পাপের ফল ভোগ করবে। হ্যাঁ বন্ধুরা, আর অতি অবশ্যই এই দিন সাত্ত্বিক খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমিষ খাবার ভুল করেও গ্রহণ করবেন না, আর আপনাকে নিজের রাগ
বা নিজের ক্রোধকে নিজের বশে রাখতে হবে, কন্ট্রোলে করতে হবে। কখনোই রাগের বশে কাউকে কোনো রকম কটু কথা বলে দেবেন না, কটুক্তি করবেন না, বা কাউকে কোনো রকম খারাপ কথা বলে তার মনে আঘাত দেবেন না, আর আপনার ব্যবহারে বিনম্রতার পরিচয় দেবেন, তবেই আপনার এই ব্রত সম্পূর্ণ হবে, নইলে নয়। আর মিথ্যা কথা বলা এড়িয়ে চলবেন যতটা পারবেন, যেন ভুলেও আপনারা মিথ্যা কথা বলবেন না। আর কঠোর শব্দ বা খারাপ শব্দের উচ্চারণ একদমই মুখ থেকে এই দিন আপনারা কিন্তু পার করবেন না। আর সবথেকে বড় কথা, অনেকে দুপুরবেলা ঘুমোলে সেই বিকেল সন্ধে হয়ে যায় ঘুম থেকে উঠতে, বিশেষ করে শীতের দিনে। বলে রাখি, একাদশীর এই দিনে কিন্তু সন্ধ্যাবেলা ভুলেও ঘুমানো উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলায় ভুল করেও ঘুমোবেন না। আপনাদেরকে আমি একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা অতি সংক্ষিপ্ত আকারে বলছি, আপনারা শুনুন ব্রত কথা। একদা দেবরাজ ইন্দ্র নন্দনপনী অপ্সরাদের সঙ্গে গন্ধর্ব গান গাইছিলেন, যেখানে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ গন্ধর্ব পুষ্পদন্ত, তার কন্যা পুষ্পপতি, চিত্রসেন ও তার স্ত্রী মালিনীও উপস্থিত ছিলেন সেখানে। এখানেই উপস্থিত ছিলেন মালিনীর পুত্র পুষ্পবান ও তার ছেলে মাল্যবান। এখানে উপস্থিত ছিলেন, গন্ধর্ব গানে তারা অংশগ্রহণ করেছিলেন। সেখানেই গন্ধর্ব কন্যা পুষ্পবতী মাল্যবানকে দেখে তার প্রতি আকৃষ্ট হন ও নিজের রূপের ছটায় মাল্যবানকে বশীভূত করেন। এরপরই চলতে থাকা সুর ও তালের বিপরীতে গিয়ে তারা নিজের মন মতো গান গাইতে শুরু করে দিলেন। একে নিজের অপমান মনে করে ইন্দ্রদেব দুজনকেই অভিশাপ দেন। মর্যাদা ভঙ্গের পাশাপাশি দেবরাজের আজ্ঞার অবহেলার অপরাধে স্ত্রী পুরুষ হিসেবে মৃত্যুলোকে গিয়ে নিজের কর্মফল ভোগ করার অভিশাপ দেন ইন্দ্র। ইন্দ্রের অভিশাপের প্রভাবে হিমালয়ের পার্বত্য এলাকায় তারা অতি দুঃখে জীবন বাহিত করতে শুরু করেন, অনিদ্রায় ভুগতে শুরু করেন। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কষ্টও বৃদ্ধি পেতে থাকে। তখন তারা আরাধনা করে সংযমে জীবনযাপনের সিদ্ধান্ত নেন। এইভাবেই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথির আগমন ঘটে। সেই দিন তারা সারাদিন উপবাসেই দিন কাটান এবং সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের তলায় নিজের পাপ থেকে মুক্তির উদ্দেশ্যে বিষ্ণুদেবকে স্মরণ করেন। আর শীতের প্রকোপে তারা রাত হলেও অনিদ্রায় ভোগেন। পরের দিন সকালে এরই পূর্ণ প্রভাবে তারা পিশাচজনি থেকে মুক্তি লাভ করেন। তাদের অজ্ঞাতই তারা রাত্রি জাগরণ, সারাদিন উপবাস করে এই ব্রত পালন করেছিলেন এবং আবার তারা পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গলোকে গমন করে এবং সেখানে তাদের ওপর পুষ্প বর্ষা হয়। দেবরাজ ইন্দ্র তাদের ক্ষমা করে দেন। এই ব্রত সম্পর্কে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে সে সমস্ত যজ্ঞ, জপ, দান ইত্যাদি সমস্ত কিছুর ফল পূর্ণ লাভ করে ফেলে। তাই সমস্ত একাদশীর মধ্যে জয়া একাদশীকে গুরুত্বপূর্ণ মনে করা হয়।